চার দিন ধরে অমিল পানীয় জল পানীয় জলের দাবিতে বাধ্য হয়ে দত্তপুকুরের কাছে খিলকাপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের এদিন হাতে খালি বালতি নিয়ে অবরোধ করেন তারা চার দিন ধরে পানীয় জল না মেলায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা সোমবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানা এলাকার খিলকাপুর এলাকায় এদিন সকাল নটা নাগাদ এলাকার পুরুষ ও মহিলারা খালি বালতি নিয়ে খিলকাপুর পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের ওপর বসে পড়েন সেখানে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় সপ্তাহের প্রথম দিনে ব্যস্ত সময়ে জাতীয় সড়ক অবরোধের ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ বিক্ষোভকারীদের দাবি চার দিন ধরে তারা এলাকায় পানীয় জল পাচ্ছেন না ফলে রান্না রান্নাবান্না পানীয় জল সহ অন্যান্য দৈনন্দিন কাজে সমস্যায় পড়ছেন তারা শীঘ্রই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা যে আমাদের যে জলটা খায় রান্না হয় সেটা চার দিনে ঘরে ঘরে আমাদের সকলের প্রবলেম দেখা গিয়েছে তারা আজকের রাস্তায় নিয়েছে এবং মহিলারাও সঙ্গে খালি বালতি নিয়ে ওনারা এসছে এটাই বক্তব্য যে আমরা জল চাই জল পেলে আমরা অপরাধ তুলে জলটা দিচ্ছে না কারণ এটা হচ্ছে বেড়াবাড়িয়া বেড়িয়া পঞ্চায়েত পঞ্চায়েতকে দু মাস হয়ে গেল পিটিশন করেছে পঞ্চায়েত কোনো স্টেপ নেয়নি এখন ওখানে কোনো চাষির কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরাই সেই যে চাবিটা আছে চাবিটা আটকে দিয়েছে যার ফলে আমাদের এই পোলটায় জল আটকে আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দত্তপুকুর